স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে। আমরা ভর্তি বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টা দেখব যে আসলে 15 এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং প্রাক নির্বাচনী পরীক্ষা কত তারিখে শুরু হবে এবং চূড়ান্ত পরীক্ষা কত তারিখে শুরু হবে বিস্তারিতভাবে আমরা দেখব। আমরা প্রথমেই চলে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, বুয়েটের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আমরা যদি এডমিশন অপশনে ক্লিক করি তাহলে আমরা এডমিশন অপশনে আসার পরে আন্ডার গ্রাজুয়েট এডমিশনের আমরা এখানে সার্কুলারটা দেখতে পাবো। সার্কুলারে ক্লিক করার পরে আমরা সম্পূর্ণ সার্কুলারটা এখানে পেয়ে গেছি। তো সম্পূর্ণ সার্কুলারটা আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কত তারিখে পরীক্ষা শুরু হবে এবং কত তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়টা আমরা প্রথমে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষার ইত্যাদি তারিখ এবং সময়সূচি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অনলাইনে আবেদন পূরণ এবং সাবমিশন শুরু হবে 15 এপ্রিল থেকে, বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হচ্ছে। 15 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা এবং আবেদন শেষ হবে 24 এপ্রিল শনিবার বিকাল 3টায় আবেদন শেষ হবে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হবে 24 এপ্রিল 2021 শনিবার বিকাল 3টায়। অর্থাৎ আবেদনের সঙ্গে সঙ্গেই টাকাটা পে করে দিতে হবে, অর্থাৎ 24 তারিখে বিকাল 3টার পরে আর আবেদন ফি প্রদান করা যাবে না। এই জন্য পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ করতে হবে 24 তারিখ শনিবার বিকাল 3টার মধ্যে, সেই কথা বলা হচ্ছে। এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ 5 মে তারিখে প্রকাশ করা হবে। কারা কে অর্থাৎ প্রথমে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য 24,000 শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ 24,000 শিক্ষার্থীকে বাছাই করা হবে। টোটাল যারা আবেদন করবে তার ভেতর থেকে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য 24,000 শিক্ষার্থীদের রাখা হবে এবং সেই 24,000 শিক্ষার্থী থেকে প্রাক নির্বাচনী পরীক্ষার 6,000 শিক্ষার্থীকে টিকানো হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য। তো এই বিষয়টা আমরা ডিটেইলসে যাব, তার আগে আমরা একটু ডেটটা দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ 5 মে বুধবার এবং প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 31 মে সোমবার এবং 1 জুন মঙ্গলবার। অর্থাৎ 4টা শিফটে পরীক্ষা হবে। 31 তারিখে 2টা শিফটের পরীক্ষা হবে এবং 1 জুন তারিখে আরও 2টা শিফটের পরীক্ষা হবে। 4টা শিফটের পরীক্ষা হবে এবং প্রতিটা শিফট থেকে 1,500 করে প্রায় 6,000 শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় আর জন্য সিলেক্ট করা হবে, অর্থাৎ 6,000 শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি 31 মে সোমবার শিফট 1-এর ক এবং খ গ্রুপের সকাল 10টা থেকে 31 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে এবং এখানে এমসিকিউ পরীক্ষা হবে কিন্তু 100 মার্কের। অর্থাৎ প্রাক নির্বাচনী যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ হবে, 100 মার্কের হবে এবং মূল যে পরীক্ষা হবে সেটা গত বছরের মতোই অর্থাৎ থিওরি পরীক্ষা হবে। সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না, মূল পরীক্ষাটা। এটা শিক্ষার্থী বন্ধুদের তোমরা এই বিষয়টা একটু খেয়াল করবে। এবং 31 মে শিফট 2-এর পরীক্ষা হবে বিকাল 3টা থেকে, অর্থাৎ 31 মে বিকাল 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত শিফট 2-এর পরীক্ষা হবে এবং 1 জুন তারিখে শিফট 3-এর পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা। আবার শিফট 4-এর পরীক্ষা হবে 1 জুন বিকাল 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তাহলে আমরা ডেটটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ, অর্থাৎ নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ হচ্ছে 5 জুন। অর্থাৎ 5 জুনের মধ্যেই চূড়ান্ত ভর্তি পরীক্ষা অর্থাৎ মূল ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে 5 জুনের মধ্যে। এখানে ডেট দেয়া আছে 5 জুন শনিবার। তারপরে হচ্ছে মূল ভর্তি পরীক্ষা শুরু হবে 10 জুন বৃহস্পতিবার। মূল ভর্তি পরীক্ষা শুরু হবে এবং মডিউল 1 মডিউল 1 এবং মডিউল 2 এর পরীক্ষা। মডিউল 1 হচ্ছে ক গ্রুপ এবং খ গ্রুপের জন্য গণিত, পদার্থ, রসায়নের এই তিনটা বিষয় থেকে পরীক্ষায় থাকবে। সেই কথাটা বলা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ 2 ঘন্টা পরীক্ষা হবে, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। তার মানে 2 ঘন্টা পরীক্ষা হচ্ছে মডিউল 1 এবং মডিউল বি হচ্ছে, অর্থাৎ এখানে ক গ্রুপ খ গ্রুপ দুটো গ্রুপ থাকলেও সাধারণত একটাই আসলে পরীক্ষা। কিন্তু যারা ড্রয়িং অঙ্ক পরীক্ষা অংশগ্রহণ করবে, যারা আর্কিটেকচারে অ্যাপ্লাই করবে, তাদের জন্য তারা খ গ্রুপ চয়েস করবে যারা আর্কিটেকচারে, এবং তাদের জন্য আর্কিটেকচারের জন্য আলাদা ড্রয়িং পরীক্ষা হবে। এখানে লেখা আছে যে মুক্ত হস্তে অঙ্কন, ফ্রি হ্যান্ড ড্রয়িং, এবং দৃষ্টিগত ও স্থানিক ধীর শক্তি অর্থাৎ ভিজুয়াল স্পেশিয়াল ইন্টেলিজেন্স, এটার উপরে পরীক্ষা হবে। তো এই পরীক্ষাটা হচ্ছে বিকাল অর্থাৎ 10 জুন তারিখে বিকাল 2টা থেকে 3:30টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা হচ্ছে এই ড্রয়িং পরীক্ষা। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। আমাদের ভর্তি পরীক্ষা, চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে 10 জুন, এবং মূল ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো রয়েছে এবং সেই বিষয়গুলোর পরীক্ষা হবে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এবং আর্কিটেকচারের পরীক্ষা হবে বিকাল 2টা থেকে 3:30টা পর্যন্ত। তাহলে আমার মনে হয় যে সবাই তোমরা ক্লিয়ার। এবং এখানে বলা হচ্ছে যে ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ জুলাই তারিখ, অর্থাৎ 1 জুলাই তারিখে তারা ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রদান করবে। অর্থাৎ বলছে যে এর মধ্যে, অর্থাৎ 1 জুলাইয়ের মধ্যে তারা ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রদান করবে। সর্বশেষ তারিখ করার কথা বলছেন, আমরা ধরে নিলাম যে 1 জুলাই তারিখেই রেজাল্ট দেওয়া হবে, এটা আমরা এভাবে যদি বলি। তাহলে এটা হচ্ছে সর্বশেষ একেবারে বুয়েটের ওয়েবসাইট থেকে, এবং এটাই চূড়ান্তভাবে প্রকাশিত। তাহলে আমরা সব ডেটগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হলো। আমরা একটু এখানে বিশেষ দ্রষ্টব্যের যে বিষয়গুলো দেয়া আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি। 24 এপ্রিল 2021 শনিবার, বলছেন যে বিকাল 3টা অর্থাৎ বিকাল 3টার পর অনলাইনে আবেদন করা যাবে না। ওই দিন বিকাল 3:30টায় অনলাইনে আবেদন সার্ভার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে যে 15 এপ্রিল আবেদন শুরু হচ্ছে, 24 এপ্রিল আবেদন শেষ হচ্ছে, কিন্তু বিকাল 3টার পরে কোনোভাবেই আবেদন ফর্ম পূরণ করা যাবে না, এবং ওই দিন 3:30টার 5:30টায় সার্ভার বন্ধ হয়ে যাবে। কাজেই তোমরা অবশ্যই, আমি বলবো যে 24 তারিখের আগেই তোমরা আবেদনটা কমপ্লিট করবে। কেউ 24 তারিখের জন্য রেখে দিবে না, কারণ শেষের দিকে সাধারণত যেটা দেখা যায় যে সার্ভার একটু ডাউন থাকে বা সার্ভার বিজি থাকে, তখন আবেদনপত্র সেন্ড হতে সমস্যা হয়। কাজেই তোমরা যারা আবেদন করবে তারা একটু আগেই আবেদনটা করে ফেলবে, সে কথাটা বলা হচ্ছে। আর প্রাক নির্বাচনের কথাটা আমি বললাম, সেটা হচ্ছে যে 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে। তবে এমসিকিউ পরীক্ষায় কোন কোন বিষয়ের উপরে হবে সেই বিষয়ে এখানে কোনো উল্লেখ নাই, কিন্তু তারপরও আমরা ধরে নিব যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তার সঙ্গে ইংরেজি থাকতে পারে, বাংলা থাকতে পারে। তো প্রধানত আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই প্রধান এই তিনটে বিষয়কে আমরা সর্বাধিক প্রায়োরিটি দিব। অর্থাৎ আমরা রিটেনের যে বিষয়গুলোর উপর থেকে পরীক্ষা হয় সেই বিষয়টাও যদি আমরা ধরি, তাহলেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর সাথে হয়তো ইংরেজি, বাংলার অল্প কিছু প্রশ্ন থাকতে পারে। এই বিষয়ে কোনোরূপ নির্দেশনা দেওয়া হয়নি, অফিসিয়াল কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ মার্কিং থাকবে প্রাক নির্বাচনী পরীক্ষায়। নেগেটিভ মার্কিং হচ্ছে 25% করে কেটে নিবে, অর্থাৎ 0.25 করে মার্কস থাকবে, অর্থাৎ 4টা ভুলের জন্য 1 মার্কস কাটা যাবে, সেই কথাটা বলা হচ্ছে। এবং ওএমআর শীটের শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। এটা বোধহয় তোমরা জানো, তো যেহেতু তোমরা ওএমআর এর মাধ্যমে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো তোমরা, কাজেই এটা তোমরা সবাই জানবে। এবং মূল ভর্তি পরীক্ষার মডিউল 1 এবং মডিউল বি এর প্রতিটা বিষয়ের সকল প্রশ্ন এবং মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে, এবং কোনো বিষয় এমসিকিউ টাইপ থাকবে না। অর্থাৎ মূল পরীক্ষা কিন্তু অবশ্যই থিওরিটিক্যাল হতে হবে, এবং বিগত সালে যেভাবে থিওরি পরীক্ষা হয়েছে ঠিক সেইভাবে মূল পরীক্ষা হবে। এখানে কিন্তু এমসিকিউ হবে না, এমসিকিউ শুধুমাত্র প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য এমসিকিউ হবে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এবং এখানে বলছেন যে এই যে ডেট বা তারিখটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছেন, এই তারিখটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ বলছেন যে বিদ্যমান COVID-19 মহামারী পরিস্থিতির প্রেক্ষিতে 4 নং অনুচ্ছেদের 6-এ বর্ণিত সময়সূচি পরিবর্তিত হতে পারে। এই বিষয়ে সংশোধনী বা প্রয়োজনীয় তথ্যাদি বুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনোরূপ পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। কারণ হচ্ছে এখন বর্তমানে কোভিড পরিস্থিতি খুব, বলা যায় যে खूब बेड़े चलছে সেক্ষেত্রে যেকোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন তার সেই বিজ্ঞপ্তি সংশোধন বাতিল বা পরিবর্তন পরিমার্জন করার ক্ষমতা এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখেন এবং সব বিজ্ঞপ্তির প্রকাশের ক্ষেত্রে এই ধরনের শর্ত দিয়ে থাকেন এবং সেই বিষয়টাই বলা হচ্ছে। তাহলে আমরা এখন মূল আবেদন যোগ্যতাটা কি আসলে কোন কোন বিষয় आवेदन योग्यता देखब तार आगे एक अच्छा आगे आवेदन योग्यता देखे नहीं एक भलो है আমরা একটু প্রথম দিকে পড়ি যে কোভিড-19 পরিস্থিতি মহামারীর কারণে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বাস্থ্যবিধি মেনে প্রাক নির্বাচনী এবং মূল পরীক্ষার মাধ্যমে দুটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা আগেই আমরা শুনেছিলাম যে বিষয়টা এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় চারটি শিফট গ্রহণ করা হবে। চারটি শিফট আমরা বলেছি যে শিফট 1 2 3 4 চারটি শিফট এবং দুদিন পরীক্ষা হবে এই চারটি শিফটে সে কথা পরিষ্কার করে বলা হচ্ছে। চারটি শিফটে যেটা আমরা এই কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি চারটি শিফটে 31শে মে হচ্ছে একটা শিফটের আর একটা শিফট হচ্ছে 1লা জুন তারিখে আর একটা শিফটে পরীক্ষা হচ্ছে এই বিষয়টা বলা হচ্ছে এবং এখানে আরো যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বলা হচ্ছে 2017 এবং 2018 সালে যারা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাই হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে ভর্তির ন্যূনতম যোগ্যতা এছাড়া জিপিএ এর ক্ষেত্রে আরো যোগ্যতা আছে সেই বিষয়টাই আমরা আসব সেই বিষয়টাই আমরা প্রথমে যাই সেটা হচ্ছে বলছেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞানে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে বলছেন মাধ্যমিকের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে গণিত পদার্থবিজ্ঞান অর্থাৎ এসএসসি তে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়নে 5 এর মধ্যে জিপিএ 4 পেতে হবে সেই কথাটা বলা হচ্ছে অর্থাৎ গণিতে এসএসসির ক্ষেত্রে তোমার গণিতে পদার্থবিজ্ঞানে রসায়নে এই তিনটায় কোনোভাবে ইন্ডিভিজুয়ালি জিপিএ 4 এর নিচে নামা যাবে না অর্থাৎ এই তিনটা যদি আমরা 15 জিপিএ ধরি তাহলে 5 করে যদি 15 জিপিএ হয় তাহলে আমাদের তিনটার হিসাবে আসে ন্যূনতম 12 জিপিএ পেতেই হবে অর্থাৎ মানে ইন্ডিভিজুয়ালি 4 এর নিচে কোনোভাবেই নামা যাবে না সেই কথা এখানে বলা হচ্ছে আর কি। এবং এইচএসসি এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরো একটা বিষয় বলা হচ্ছে বিষয়টা হচ্ছে যে সমমানের পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই তিনটি বিষয় রেজিস্ট্রেশন সহ গ্রেড পদ্ধতিতে বলা হচ্ছে এবং এখানে আরো একটা বিষয় বলা হচ্ছে এখানে জিপিএটা বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে জিপিএ বলা হচ্ছে আবার বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকে তিনটা বিষয় অর্থাৎ গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন অর্থাৎ এইচএসসি তে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটি বিষয় 5 পেতে হবে জিপিএ 5 এর মধ্যে 5 পেতে হবে তিনটি বিষয় অর্থাৎ গণিতেও 5 পেতে হবে এইচএসসি তে পদার্থে 5 পেতে হবে এবং রসায়নেও 5 পেতে হবে সেই কথাটা বলা হচ্ছে এবং মাধ্যমিকের কথা যেটা বলা হচ্ছে মাধ্যমিকে হচ্ছে গণিত অর্থাৎ এসএসসি তে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই তিনটি বিষয় 300 নম্বরের মধ্যে 270 নম্বর পেতে হবে অর্থাৎ আমরা এই বিষয়টাকে আবার একটু ক্লিয়ার করি তোমাদের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে যে এসএসসি তে তোমার গণিত পদার্থ রসায়নে এই তিনটা ইন্ডিভিজুয়ালি ন্যূনতম জিপিএ 4 এর নিচে থাকা যাবে না অর্থাৎ জিপিএ 4 ন্যূনতম পেতে হবে এটা একটা বিষয় আবার মাধ্যমিকে আবার এসএসসি তে গণিত পদার্থ এবং রসায়নে এই তিনটি বিষয় 300 নম্বরের মধ্যে ন্যূনতম 270 নম্বর পেতে হবে তাহলে এখানে জিপিএ এর ক্রাইটেরিয়া রয়েছে এবং একই সাথে নম্বরও রয়েছে যে 300 এর ভিতরে তোমার অবশ্যই 270 পেতে হবে আর এইচএসসি এর ক্ষেত্রে হচ্ছে যে গণিতেও 5 পেতে হবে জিপিএ এবং পদার্থতে 5 পেতে হবে এবং রসায়নেও 5 পেতে হবে এই বিষয়টা বলা হচ্ছে। এখানে একটু ব্যতিক্রম কিছু ব্যাপার আছেন এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব না কেন করব না কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে 10 সেপ্টেম্বর 2019 সালের পূর্বে যাদের 2019 সালে পাস করেছেন কিন্তু গত যে সার্কুলারটা হয়েছিল বুয়েটের গত বছরে সেই সার্কুলারের পরে যাদের এইচএসসি সংশোধনী হয়ে রেজাল্ট আসছে তাদেরকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে এটা প্রতি বছরই দেয় তাদের কাছে তাদের এই নিয়মটা নিয়ে কিছু শর্ত আছে আমরা সেই বিষয়ে যাচ্ছি না এ ধরনের স্টুডেন্ট আমরা 1% দেখি না যে আবেদন করেছেন 1%-এরও খুব কম থাকে তাহলে আমরা এই ব্যতিক্রমের বিষয়ে যাচ্ছি না। আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে বলছেন যে সকল সঠিক আবেদনকারীদের মধ্য হতে উপরের উল্লেখিত নির্ধারিত নম্বরের ভিত্তিতে বাছাই করে প্রথম থেকে ২৪,০০০ তম পর্যন্ত সকল আবেদনকারীকে প্রাথমিক প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। অর্থাৎ প্রাক নির্বাচনীর কথা বলা হচ্ছে যে প্রাক নির্বাচনীতে ২৪,০০০ শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে। ধরো তোমাদের ৫ লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে, ৫ লক্ষ সবাই কিন্তু প্রাক নির্বাচনীতে অংশগ্রহণ করতে পারবে না। ৫ লক্ষের মধ্যে মাত্র ২৪,০০০ শিক্ষার্থী প্রাক নির্বাচনী যে বাছাইয়ের যে লিস্ট দিবে সেই লিস্টে ২৪,০০০ শিক্ষার্থী রাখা হবে, তারাই একমাত্র প্রাক নির্বাচনীতে অংশগ্রহণ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ২৪,০০০ শিক্ষার্থীদেরকে প্রাক নির্বাচনীর সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে কি প্রেক্ষিতে দেওয়া হবে সেই কথাটা এখানে বলা হচ্ছে। সেই কথাটা বলছে যে এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ এসএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বর, এই তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর এবং গণিতের প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানের প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার ক্রম হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এসএসসিতে যে সকল বন্ধুরা গণিতে এবং তাদের অবশ্যই গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটিতে মোট প্রাপ্ত নম্বর একটা ক্যালকুলেশন করা হবে। আবার গণিতের সে কত পেয়েছে এবং পদার্থে কত পেয়েছে তার প্রেক্ষিতে এই অগ্রাধিকারের প্রেক্ষিতে তাকে এই ২৪,০০০ জনের মধ্যে তাকে রাখা হবে, অর্থাৎ প্রাথমিক প্রাক নির্বাচনী পরীক্ষায় সে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেই কথাটা বলা হচ্ছে। এটি হলো প্রধান বিষয়। আর আমি তো একটু আগে বললাম যে ৪টা শিফটে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে, প্রতিটা শিফটের প্রার্থীদের মেধা বিন্যাস সমতুল্য নিশ্চয়ন করা হবে, অর্থাৎ একইভাবে থাকবে মেধা বিন্যাস। এবং এই যে ৪টা শিফটে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এবং সেই প্রতিটা শিফট থেকে ১,৫০০ জন স্টুডেন্ট রাখা হবে, তাহলে ৪টা শিফটে প্রায় ৬,০০০ জন স্টুডেন্টকে নির্বাচন করা হবে এবং সেই ৬,০০০ জন স্টুডেন্ট চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। চূড়ান্ত যে পরীক্ষা হবে, যে থিওরি পরীক্ষা হবে ২ ঘন্টার, এবং সেই থিওরি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টা বলা হচ্ছে। কাজেই তোমরা বুঝতে পারছো বুয়েটের ভর্তি পরীক্ষা প্রতি বছরের মতোই এর সব থেকে কঠিন শর্ত বা এই বিষয়গুলো খুব এভাবে দেখা হয়ে থাকে। এবং এখানে বলা হচ্ছে যে তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, www.buet.ac.bd এখানে প্রকাশ করা হবে। আর একটা বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে বুয়েটে হচ্ছে টোটাল আসন হচ্ছে 1,215টি আসন রয়েছেন, তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট 3টি এবং স্থাপত্য বিভাগে 1টি সংরক্ষিত আসন থাকবে। মোট 4টি সংরক্ষিত আসন সহ মোট আসন হচ্ছে 1,215টি আসন। এবং আবেদন করার নিয়মাবলী আমরা একটু দেখব। আবেদন করার নিয়ম ভর্তির নির্দেশিকা গাইডলাইন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে। এবং আমরা আবেদন ফর্মে কি কি বিষয় থাকবে এবং সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আর একটা ভিডিও করব। এবং এখানে বলা হচ্ছে যে সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে সোনালী ব্যাংকের অনলাইন পোর্টাল অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবা মোবাইল অ্যাপ বা অথবা নগদ, রকেট, নেক্সাস পে বা বিকাশ মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি বাবদ প্রদেয় অর্থ প্রদান করা যাবে সেই কথাটা বলা হচ্ছে। এবং আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করতে হবে এবং প্রতিটা গ্রুপের জন্য প্রদেয় ফি এর পরিমাণ নিচের ছকে দেওয়া হচ্ছে। এটা আমরা সবাই জানি ক গ্রুপ, মূলত আসলে গ্রুপ একটাই ক গ্রুপ, কিন্তু যারা আর্কিটেকচার স্থাপত্য বিভাগে পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে এক্সট্রা 200 টাকা দিতে হবে, তারা খ গ্রুপটাকে পূরণ করবে। আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে না তারা ক গ্রুপ পূরণ করবে, এটাই হলো মূল কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য 1,000 টাকা এবং প্রকৌশল বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য 1,200 টাকা, অর্থাৎ 200 টাকা বেশি আর কি। তাহলে তোমরা যদি স্থাপত্য আর্কিটেকচারের পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা খ গ্রুপ পূরণ করবে, আর যারা পরীক্ষা দিবে না তারা ক গ্রুপ পূরণ করবে, তাদের জন্য 200 টাকা কম। এবং এখানে একটা বিষয়, সেই প্রতি বছর আমরা যেটা দেখি যে প্রাথমিক আবেদনে যারা করেন তাদের ভেতর থেকে যারা চূড়ান্ত আবেদনে চান্স পান না তাদেরকে 200 টাকা কেটে বাকি টাকা রিটার্ন করে দেওয়া হয়, কিন্তু এই সংক্রান্ত আমরা এই আবেদনে কোনো ধরনের তথ্য পাচ্ছি না। হয়তো পরবর্তীতে ওয়েবসাইটে বিস্তারিতভাবে তথ্য পরবর্তীতে আসবে। এবং এখানে যে কথাটা বলা হচ্ছে যে সোনালী बैंक सोनाली सेवा मोबाइल ऐप बा नगद रकेट नेक्सास पे एगुलो बोधहय सबारই আছে তোমাদের কাজেই তোমরা সেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পে করতে পারবে তোমরা তাহলে মোটামুটি বলা যায় যে আজকে যে সার্কুলারটা বেরিয়েছে অর্থাৎ 2020 এবং 2021 শিক্ষাবর্ষে বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তির আমরা মোটামুটি সব বিষয়টাকেই আমরা আলোচনা করার চেষ্টা করেছি তাহলে আমি আবার একটু রিক্যাপ করি রিক্যাপ হচ্ছে যারা এসএসসি তে 2017-18 সালে যারা এসএসসি তে পাস করেছো এবং 2000 সালে এইচএসসি 2020 সালে এইচএসসি পরীক্ষায় তোমরা পাস করেছো তারা আবেদন করতে পারবে এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় হচ্ছে জিপিএ 4 পেতে হবে এবং এখানে শর্ত হচ্ছে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়নে অবশ্যই তিনটা বিষয় ন্যূনতম 4 করে থাকতে হবে নিচে হলে হবে না এবং এসএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই প্রতিটা সাবজেক্টই 100 মার্ক করে এসএসসি তে তোমাদের সেই টোটাল 300 মার্কের মধ্যে তিনটা বিষয় 300 মার্কের মধ্যে 270 পেতে হবে এবং এইচএসসি তে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই তিনটি বিষয় তোমাদের তিনটেতেই এ প্লাস পেতে হবে অর্থাৎ 5 পয়েন্ট পেতে হবে গণিতে প্লাস এইচএসসি এর ক্ষেত্রে পদার্থে প্লাস রসায়নে প্লাস এইটা হলো প্রধান বিষয় আর হচ্ছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য 24000 শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে এবং সেটা এসএসসি পরীক্ষার গণিত পদার্থ এবং রসায়ন মানে মোট মার্কের প্রেক্ষিতে এবং গণিত ও পদার্থের মার্কটা বেশি অগ্রাধিকার পাবে সেই কথাটা বলা হচ্ছে এর প্রেক্ষিতে 24000 কে সুযোগ দেওয়া হবে 24000 থেকে 6000 শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অর্থাৎ চূড়ান্ত ভর্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে 6000 শিক্ষার্থীদের জন্য এবং 6000 শিক্ষার্থী থেকে বলা যায় যে তখন রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্টে আমরা জানি যে 1215 জন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং কিছু অপেক্ষমান তালিকা থাকবে কোন শিক্ষার্থী যদি পরবর্তীতে ভর্তি না হয় তাহলে অপেক্ষমান তালিকা থেকে সে মূল 12015টি সিটের ভিতরে সে অপেক্ষমান তালিকা থেকে তার ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে তো যাই হোক এই হলো মূল বিষয় এবং এখানে আরেকটা বিষয় আমি আবারো বলছি সেটা হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে 15ই এপ্রিল সকাল 10টা থেকে 24 এপ্রিল বিকাল 3টায় ক্লোজ হয়ে যাবে এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিকাল 3টা 24 এপ্রিলের বিকাল 3টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে এবং 5 তারিখে 24000 শিক্ষার্থীদের তালিকা দেওয়া হবে এবং প্রাক নির্বাচনী পরীক্ষা হবে 31 তারিখে 2 শিফট এবং 1লা জুন তারিখে 31 মে তারিখে 2 শিফট এবং 1লা জুন তারিখে 2 শিফট তারপরে হচ্ছে এরপরে হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ মূল পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামে তালিকা প্রকাশ করা হবে 5 জুন তারিখে এবং মূল পরীক্ষা শুরু হবে 10 জুন শুরু হবে এবং সকাল 10টা থেকে 12টা হবে জেনারেল পরীক্ষা যেটা মডিউল 1 এর পরীক্ষা হবে এবং মডিউল বি এর পরীক্ষা হবে বিকাল 2টা থেকে 3:30টা এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে 1লা জুলাই তাহলে আশা করছি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টা সম্পর্কে একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা পেলে তারপর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা ভিডিও নিচে কমেন্টস করবে আমি সবার কমেন্টস পড়ি এবং অ্যানসার দেই তাহলে আজকে এই পর্যন্তই বুয়েটের ভর্তি সংক্রান্ত এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার এই চ্যানেলে প্রকাশ করব এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ